হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সামনে আমি পায়েস বানাতে চলে এসেছি, সেটা হলো নলেন গুড়ের পায়েস। তো দেখো, নলেন গুড়ের পায়েস বানানোর জন্য আমি প্রথমে গ্যাসটা ধরিয়ে হাঁড়ির মধ্যে 1.5 লিটার দুধ দিয়ে দিলাম। তো দেখো, দুধটা এবার আমি ভালোভাবে ফুটিয়ে নেব। তো ফ্রেন্ডস, পায়েস তো আমরা সকলেই ভালোবাসি, আর সেটা যদি নলেন গুড়ের হয় কোনো কথাই হবে না। তো এখন তো চৈত্র মাস, নলেন গুড় পাওয়াই যায় না। তো আগের মাসে আমাদের নলেন গুড় কেনা ছিল ফ্রিজে, তো সেই গুড় দিয়ে আমি আজকে পায়েস বানিয়ে তোমাদের দেখাবো। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে নিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো, দুধটা ফুটে গেছে। এবার এই দুধের মধ্যে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিচ্ছি। দেখো, তো তোমরা চাইলে বেশিও দিতে পারো, আমি এখানে 100 গ্রাম চালই দিচ্ছি। 1 লিটার দুধে 100 গ্রাম চাল তোমরা দিতে পারো। তো দেখো, আমার চালটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই দুধটাকে একটু নাড়াচাড়া করে নেব, মানে চালটা দুধের মধ্যে না একটু আটকে যেতে পারে, তো সেই জন্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো এই দুধের মধ্যে এবার আমি সামান্য মানে পরিমাণে একটু লবণ দেব। তোমরা চাইলে লবণ, যারা না খেতে চাও তারা নাও দিতে পারো, কারণ নলেন গুড়ের মধ্যে লবণ না দিলেও চলে। তো এবার আমি চালটা একটু, গ্যাসের ফ্লেমটা একটু বেশি দিয়ে চালটা সিদ্ধ করে নেব দুধের সাথে। দেখো, চালটা দুধের সাথে সিদ্ধ হচ্ছে। আর এইদিকে আমি আগে থেকে কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, তো সেইগুলো আমি, এই কাজুগুলো আমি গোটা ছিল, এবার একটু মানে 2 টুকরো করে নিচ্ছি কাজুগুলোকে। এবার এই কাজু আর কিশমিশগুলোকে পরিষ্কার করে ধুয়ে আমি দিয়ে দিলাম দুধের মধ্যে। তো এবার আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখে নেব মানে চালটা কতটা সিদ্ধ হচ্ছে। তো দেখো, এই দেখো, তো চালটা দেখো সিদ্ধ হয়েই গেছে। তো দেখো, চালটা দেখলেই তো তোমরা, চালটা সিদ্ধ হয়ে গেছে। এবার এই চালের মধ্যে আমি নলেন গুড় দিয়ে নেব। তো দেখো, এখানে আমার 500 গ্রাম মতো নলেন গুড় আছে। তো এই নলেন গুড়টা আমি মানে যতটা লাগবে ততটাই দেব। তো একটু ভেঙে ভেঙে দিতে হবে। তো দেখো, এই দেখো ভেঙে নিচ্ছি আমি, ভেঙে এবার আমি দিয়ে দিলাম গুড়টা। তো এটা আমাদের টাটকা গুড়, মানে আমাদের বাবার বাড়ি টাটকা খেজুরের গুড়। এই গুড় পায়েসে দিলে, পায়েস খেতে খুব ভালো লাগে। তো দেখো ফ্রেন্ডস, আমি পুরোটা দিলাম না, আগে মিষ্টিটা দেখে তারপরে আবার দেব, বেশি মিষ্টি হলে আবার খেতে ভালো লাগে না। তো এই দেখো, আমি একটুখানি রেখে দিলাম। এবার এই গুড়টা আমি ভালোভাবে ফুটিয়ে নেব মানে দুধের সাথে। দেখো, গুড় পুরো ফুটে মানে দুধের সাথে মিশে গেছে, আর পায়েসটাও তৈরি হয়ে গেছে আমার। দেখো কি সেন্ট আসছে জানো না, মানে এত সেন্ট আসছে গুড়ে, দেখলেই খেতে ইচ্ছা করছে। তো ফ্রেন্ডস দেখো, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এই বাটির মধ্যে মানে দুটো বাটিতে আমি ঢেলে নিচ্ছি অল্প অল্প করে। তো এই বাটি দুটো আমি ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দেবো, মানে তোমাদের দাদাভাইরা মানে একটু ঠান্ডা না হলে না খেতে ভালোবাসে না। তো তার জন্য আমি পায়েসটা বাটিতে ঢেলে আমি একটু ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো দেখো কি সুন্দর কালারও এসছে, আর একটু কাটেও নি। অনেক সময় নলেন গুড়ের পায়েস মানে দুধের সাথে দিলে পায়েসটা কেটে যায়, তো সেটাও হয়নি, খুব সুন্দর হয়েছে আর খেতেও দারুণ লাগবে। তোমরা যারা নলেন গুড়ের পায়েস খেতে ভালোবাসো, তারা আমার এই রেসিপিটা দেখে নিও, আর আমাদের বাড়ি চলে এসো, পেয়ে যাবে। তো এই রেসিপিটা দেখে নিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা। তো আজকের মতো এই পর্যন্তই, আবার কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। টাটা, বাই বাই।